হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোসনা বেগম ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি মার্কেটে। তো ভালো, আজকে যেহেতু একটু মার্কেটে যাবো, সামথিং কিছু কেনাকাটা আছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশি কিছু না, অল্প অল্প কিছু। তো তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে কেমন হয়। আর বাইরে কিছুটা রোদ এবং কিছুটা হচ্ছে বাতাসও আছে, তো মোটামুটি ওয়েদার ভালো, খুব একটা খারাপ না। তো চলেন যাই মার্কেটে, দেখি কি কেনাকাটা করি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সব আমার সাথে আছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর আমি খুব ভালো কেনাকাটা করতে পারি না, কারণ আমার চয়েস খুবই মানে খুব একটা সুন্দরও না। তো যাই হোক, যাচ্ছি দেখি কি কিনতে পারি। তো চলেন। তো আমরা অলরেডি চলে আসছি মার্কেটে। তো অলরেডি মার্কেটে চলে আসার পরে হচ্ছে এই যে আমরা ফার্স্টে হচ্ছে বিছানার চাদর নেওয়ার জন্য বিছানার দোকানে চাদরের দোকানে চলে আসছি। তো এখানে হচ্ছে অনেক কালেকশন আছে। তো আমরা হচ্ছে যেটা নিচ্ছি সেটা হচ্ছে হোমটেক্সের যে চাদর। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পেস্ট কালার বিছানা চাদরটা দেখা যাচ্ছে, আমরা হচ্ছে এইটাই নিয়েছি। তো ইচ্ছা ছিল আরও একটা দেখেছি, তো ওইটাও মানে কয়েকটা কালার দেখেছি, মানে খুব ভালো লাগছে। কিন্তু এই কালারটা আসলে আমাদের বাসা থেকে চয়েস ছিল যে হ্যাঁ আমরা এরকম একটা কালারের মধ্যে বিছানা চাদর নিব। তো আপাতত মানে এটা আমাদের অনেক দিন ধরে ইউজ করা হয়নি, এই কালারটা আমাদের নেই। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটার মধ্যেই নিব। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, শুধু চাদরই না, চাদরের সাথে আমরা আরও অনেক টুকিটাকি কেনাকাটা করব। আরও অনেক বলতে অনেক কিছু না, মানে টুকিটাকি কেনাকাটা করব। তো এখান থেকে দেখছিলাম, তো দোকানের ভাইয়াটা বলছিল আচ্ছা ঠিক আছে আমি কার্ডটা দিয়ে দিই, একটু কার্ডটা দেখিয়ে দেন, বা এপাশে ওপাশে চাদরগুলো আছে সেগুলো দেখিয়ে দিন। উনিও খুব মানে আমিও যেরকম খুব একটা আনন্দ নিয়ে ভিডিও করছিলাম, উনিও কিন্তু খুব আনন্দের সাথে বলছিল যে আপু এই সেটটাতে ভিডিও করেন, এই চাদরগুলো হচ্ছে যে সুন্দর নতুন আসছে চাদরগুলা, মানে হচ্ছে উনিও খুব সুন্দর করে আর কি বললো খুব আনন্দের সাথে। আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, এই চাদরটা কিন্তু ঈদ উপলক্ষে নেওয়া হয়েছে, সামনে ঈদ, তো এই জন্যই। তো যাই হোক, আমরা শুধু চাদর না, চলে আসছে এখন থ্রি পিসের দোকানে। তো এইগুলো হচ্ছে আমি আজকে যে থ্রি পিসগুলো দেখাবো, বা আমি আমার জন্য যেগুলো নিয়েছি, প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে রাফ ইউজ করার জন্য, মানে কোনো পার্টি কোনো ড্রেস নিইনি আমি। মানে এখন আমার কাছে প্রায় মনে হয় কি যে এখন তো অনেক বড় হয়ে গেছি, এখন যে ঈদ উদ্দেশ্য করে যে আমার মানে ঈদে যেটা আসছে নতুন সেটা নিতে হবে এমন কিন্তু কিছু না। হ্যাঁ, তো হচ্ছে যে আমি কন্টিনিউ পরার জন্য হচ্ছে ড্রেসগুলো নিতে চাচ্ছি। আর এই যে স্ক্রিনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্বস করে যেটাকে বলে, আমি ঠিক সঠিক বলতে পারছি না। তো আমি ক্লাস সেভেনে যখন পড়তাম তখন হচ্ছে আমি এরকম একটা মানে এরকম একটা না মানে এরকম কাপড়ে জামা পরেছিলাম। তো হচ্ছে বাড়ির উপর থেকে নেওয়া ছিল সেটা, তো এখন হচ্ছে যে এখান থেকে হঠাৎ করে পেলাম তো নিয়ে নিলাম। তারপরে যে স্ক্রিনে যে আরও যে সুতির ড্রেসগুলো আছে, প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আর কি বলবো, এই দোকানের ভাইয়াগুলো তো অমায়িক। আর দোকানের যে নামটা হচ্ছে লাইলি ফ্যাশন, এটা হচ্ছে কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট 8 নম্বর গলি। তো এই দোকানের যে ভাইয়াটা তো আমার আম্মুর নামের সাথে মিলে গেছে, তো পরে বলতেছি পরে মানে এটা শোনার পরে মনে হয় যে পুরো একেবারে আরও বেশি অমায়িক হয়ে গেল, কি বলবো, ভীষণ 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 ভালো লাগছিলো আমার কাছে। আর যে কটা থ্রি পিস এখানে দেখছি, এই আমি হচ্ছে মানে এগুলো না, এগুলো হচ্ছে দোকানের থ্রি পিসগুলো আমি একটু দেখাচ্ছিলাম, এখান থেকেও নিয়েছি কয়েকটা পার্টির থ্রি পিসের মতোই, কিন্তু ক্যাটালগের যে থ্রি পিস সেগুলো না। তো মোটামুটি এখান থেকে আমি অলরেডি 5টা থ্রি পিস নিয়েছি, প্রত্যেকটা থ্রি পিসই সুতি, আর ওড়নাগুলো এত সুন্দর সফট ছিল, আর নামাজি ওড়না একেবারে আড়াই গজ, হ্যাঁ প্রত্যেকটা ওড়নাই ছিল একদম আড়াই গজ, নামাজি ওড়না খুবই সুন্দর ছিল। আর এই ড্রেসটা হচ্ছে অরেঞ্জ কালার, যেটা এটা হচ্ছে চেঞ্জ করে আমি হচ্ছে লেমন কালার নিয়েছি, ওটাও অনেক সুন্দর। ওটা আমি মানে দেখিয়ে দিয়েছে ভাইয়া, কিন্তু আমি আসলে সেটা ভিডিও শটে নেইনি। ভাইয়াটা অনেক লজ্জা পাচ্ছে, লজ্জা না বলতেছে আপু আমি আসলে লজ্জা পাচ্ছি, ক্যামেরার সামনে তো আমি সেরকমভাবে আসি না, সো আমাকে না করলে আমি খুশি হব।
তো যাই হোক, এই ভাইয়াটাকে কুড়ি নিয়ে আস্তে আস্তে আমরা একটু একটু করে কিনলাম। এই কালারগুলো আমি দেখেছিলাম, কিন্তু আপু বলছে এই কালারগুলো কেমন দেখা যায়, পড়লে একদম তাকায় থাকবে। তো যাই হোক, একটু একটু করে আমাদের কেনা টেনা শেষ হয়ে গেলো। আমরা আসলে অনেক দোকানে ঘুরি না, মানে একটা আছে না যে অনেকগুলো দোকানে ঘুরে কেনাকাটা করব, সেই জিনিসটা আমার মধ্যে নেই। আমি এক দোকানে যাব, যাওয়ার পরে যদি সেখান থেকে আমার কয়েকটা ভালো লাগে আমি সেখান থেকেই নিব। যাই হোক, জানি না আপনাদের ভালো লাগছে কিনা, তো আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দেন আর জানান কেমন হলো। আমি আসলে গুছায় এখানে দেখাতে পারলাম না, আমি বাসায় নিয়ে বলতে অলরেডি বাসাতে চলে আসছি, মানে আমি জাস্ট হচ্ছে এটা একটা এক্সট্রা ভয়েস দিচ্ছি। তো হচ্ছে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে বাসায় দেখাবো যে কেমন লাগলো। পরে হচ্ছে যে এই আমগুলো আপু হঠাৎ করে দেখলো, তো হাতে ওই রকম টাকাও ছিল না, কিন্তু আপু বলছে যে যেহেতু ভালো লাগছে সেহেতু 2 কেজি হলেও নিয়ে যাই। তো পরে হচ্ছে নিয়ে আসছি, মানে অনেক সুন্দর ছিল, নেওয়ার কথা ছিল না, এটা কেনাকাটা তো করতেছিলাম শুধু দুই হাত ভরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দোয়া করুন যেন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে সব শেয়ার করি।